আমরা এখনি অশ্বিনী কুমার দয়ের বেশ ধরে মুনি দুর্বাসার কাছে যাব। এই জগৎ অলক্ষীর বশক দেবী, আমরা অশ্বিনী কুমারদের ছদ্মবেশে যাব কিছুই বুঝতে পারলাম না। সেই জন্যেই আমি দুর্ভাগ্যের দেবী আর তুমি আমার সেবিকা, যা বলছি তাই করো। অশ্বিনী কুমার দয়ের বেশ ধরো। হে মুনিবর, আপনার অবস্থা দেখে আমরা দেবরাজ ইন্দ্রকে বলেছি মর্তে সন্তানক পুষ্প পাঠানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই আপনার এই আশ্রম প্রাঙ্গণে সেই পুষ্প আবির্ভূত হবে মহর্ষি। আমি ধন্য হে দেব বৈদ্যগণ, আমি ধন্য। আপনাদের করুণা আমি কোনোদিন ভুলব না। কিছুক্ষণের মধ্যেই তুমি ইন্দ্রসভা থেকে বিদায় নেবে শ্রীলক্ষ্মী, তৈরি হও।